সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ঢাকা কাওরান বাজার হাঁস মুরগির বাজার থেকে আপনাদেরকে ব্রয়লার মুরগি পাকিস্তান মুরগি এবং লেয়ার মুরগির আপডেটটা জানাবো প্রিয় দর্শক এখন থেকে কন্টিনিউ এখন আলু পেঁয়াজ রসুন আদা তেলের এই ধরনের ভিডিওগুলো হবে তো আমরা একটু দেখি এখানে যে ব্রয়লার মুরগিগুলো আছে বা পাকিস্তান মুরগি আছে বা ওই এই সাইডে আবার লেয়ার মুরগি আছে কত করে ধাপে ধাপে বিক্রি করছিল সম্পূর্ণ আপডেটটা কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীরটা ভালো আছে ইনশাআল্লাহ ভালো আছে না মুরগির খবর কি ব্রয়লার মুরগিটার একটু বলেন তো ব্রয়লার মুরগির খবর কি ব্রয়লার মুরগি যে ওই সপ্তাহ থেকে এই সপ্তাহ এখন কিছু কমছে একটু কমছে না একটু কমছে আচ্ছা আমরা যদি সামনে এই মুরগিটা বলি এটা কি মুরগি কাকা এটা হলো কক মুরগি কক কক না আচ্ছা কক আজকের বাজারে কত করে চলছিল একটু বলেন তো এটা হলো 280 টাকা কেজি কেজি 280 টাকা এটা আরো এক সপ্তাহ আগে দাম কেমন ছিল আর স্যার 200 টাকা ছিল 195 90 আছিল এখন 280 মানে এটার দাম একটু বাড়ছে এটার দাম একটু বাড়ছে এটার দাম একটু বাড়ছে না আচ্ছা মানুষের চাহিদা তো মনে হয় বেশি আছে ব্রয়লার ব্রয়লারটা না ব্রয়লারটা বেশি চাহিদা আচ্ছা কাকা আমরা যদি ব্রয়লারটা জানতে চাই ব্রয়লারটা আজকে কত করে বিক্রি করছিলেন ব্রয়লার আজকের বাজার হলো 175 কেজি 175 175 টাকা কেজি কেজি 175 কেউ যদি 100 কেজি 200 কেজি নিতে চায় তখন যে তখন যদি একটু বেশি দাম বেশি করে নিতে চায় যেমন 100 কেজি অনেকে আছে 100 কেজি নেয় যাদের বিয়ে শাদী অনুষ্ঠান আছে তারা নেয় না বেশি করে নিলে একটু কম দিবেন কেজি এলাই নেয় না 5 কেজি 10 কেজি 8 কেজি না আমি বলছি পাইকারি যদি কেউ বেশি করে নিতে চায় তাহলে 2 টাকা কম দুই টাকা কম রাখবেন না 5 টাকা কম রাখবেন না না 5 টাকা কমে আবার দাও তাহলে একবারে বেশি লাভ হয় না আপনার আবার আগে তাহলে আজকে ব্রয়লার মুরগিটা চলছিল 175 এর আগে ছিল 185 তার আগে ছিল 210 এখন কমে 175 টাকা আসছে আরো কি কমার সম্ভাবনা আছে বলতে পারবেন আর সাইডের ভিতরে এসে থাকতে যখন আসে তখন তো আমরা দেখেন কারণ এখন একদম বিক্রি করছেন সকাল এখন সকাল বিকালে দেখা আরেকটা দাম হয়ে যেতে পারে না ওই দামে মানে আজকে সকালে যা দাম সারাদিন তা দাম এইটা ও সারাদিন তা দাম যাক আচ্ছা কাকা এটা কি মুরগি এটা এটা হলো সোনালি সোনালি মুরগি না আচ্ছা সোনালি মুরগি কি গ্রামে এগুলো মানুষে পালন করে না সব সারা বাংলাদেশে চাষ করে আচ্ছা এগুলা কত করে কেজি দিছিলেন কাকা এটা 300 টাকা কেজি কেজি 300 টাকা এর এক একটা সোনালি মুরগি আর একটা আছে হাইব্রিডের ওটা হলো আমরা 270 আসি হাইব্রিডের এটা মানে একটা আছে হাইব্রিড দুই নম্বরটা মানে 270 টাকা যে 270 টাকা 80 টাকা 80 টাকা এরকম আর এটা বিক্রি করেন এটা হলো অরিজিনাল এটা হলো 290 থেকে 300 290 মানে 290 টাকা সর্বনিম্ন যে আচ্ছা এটার দাম আগে কেমন ছিল কাকা এটার দাম হ্যাঁ এটা 320 টাকার জন্য বেচছি মানে এটার দামও কমছে এটার দামও কমছে আচ্ছা এটার দামও কম এর একটা মুরগি ওজন কতটুকু হয় কাকা এক কেজি 100 150 800 900 700 এরকম মুরগি আচ্ছা আচ্ছা আমরা যদি এবার আপনার এটা কক এটা কি মুরগি জানেন কাকা এটা এটা একই মুরগি ভাই লেয়ার 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 না না লেয়ার না আমাদের এটা ককের বাচ্চা না জি কক আচ্ছা কাকা আপনার নামটা একটু বলেন তো আমার নাম মোহাম্মদ আলী এটা বাজারটা ঠিকানাটা জোরে বলেন কেমন আছেন কি খবর মুরগির একটু বলেন তো ভাই মুরগির দাম কি কম না বেশি কমছে না মুরগির দাম একটু কমছে আচ্ছা আপনার সামনে যে মুরগিটা দেখতে পাচ্ছি এটা কি মুরগি ভাই পাকিস্তানি কক মুরগি পাকিস্তানি কক মুরগি কত করে দিছিলেন আজকে ভাই এটা কেজি 290 কেজি 290 জি আচ্ছা এটা আগে কেমন দামে বিক্রি করছিলেন এটা 220 320 আর এটা সেকেন্ড 290 290 একটু কমছে অনেকই তো কমছে 30 টাকা কেজি তো কমেছে আর এগুলো কি আপনার মুরগি না এগুলো ব্রয়লার না কত করে দিছিলেন আপনি মাঝে মধ্যে আসে না তাহলে এখন আমরা বলতে পারি যে মুরগির দামটা কমছে নাকি মুরগির দামটা অবশ্যই কমছে আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা কাওরান বাজার থেকে আপনাদেরকে ব্রয়লার মুরগি পাকিস্তান মুরগি লেয়ার মুরগি এবং সোনালি মুরগির আপডেটটা জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন
সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।